আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে যাব আমি আপনাদেরকে নিয়ে ঐতিহাসিক যে ইফতার বাজার চক বাজারে, সেই মুঘল আমল থেকে শুরু হওয়া। আমি রামপুরা থেকে পাবলিক বাসে উঠে পড়লাম ভিক্টর ক্লাসিকে, 15 টাকা ভাড়া দিয়ে আমি ভিক্টর ক্লাসিক থেকে গুলিস্তান নেমে গেলাম জিরো পয়েন্টে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন লাল যে চক্করটা, এটা হলো জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্ট থেকে বাংলাদেশকে কাউন্ট করা হয়, সারা বাংলাদেশের জেলা ডিস্ট্রিক্টকে কাউন্ট করা হয় এই জিরো পয়েন্ট থেকে কত কিলোমিটার। বন্ধুরা, এখান থেকে আমি একটা রিক্সা দরদাম করে নিয়ে নিলাম 70 টাকায়, যাব ঐতিহ্যবাহী ইফতার বাজার চক বাজারে, সেই মুঘল আমল থেকে শুরু হওয়া ইফতার বাজারে যাব। বন্ধুরা, বাম দিকে দেখতে পাচ্ছেন কার্জন হল, ঠিক কার্জন হলের পাশ দিয়েই আমি যাচ্ছি এবং দুয়েল চক্কর হয়ে আমি যাব চক বাজারে। বন্ধুরা, বাম দিকে দেখতে পাচ্ছেন কার্জন হল, বাম দিকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কার্জন হল, এবং কার্জন হলের পাশ দিয়ে সোজা চলে যাব আমি পুরান ঢাকার চক বাজারে। বন্ধুরা, বাম দিকে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতাল, ঢাকা মেডিকেলের ঠিক পাশেই। বন্ধুরা, আমি দেখতে দেখতেই চলে আসলাম সামনে যে বড় ইমারতটা দেখতে পাচ্ছেন, বিশাল দেয়াল, এটা হলো জেলখানা। বন্ধুরা, এখন জেলখানা কিন্তু আর জেলখানা নাই, কারণ হচ্ছে এটা শুধু জেলখানা নামে আছে, এখন কিন্তু কাজে নাই। কারণ হইল এইটা এখন সংস্কার করা হচ্ছে, কাজ করা হচ্ছে, এটাকে জাদুঘর হিসাবে বানিয়ে রাখা হবে। সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ আইসা এটার থেকে টিকিট কেটে জানবে, বুঝবে, দেখবে এই জেলখানাকে। বন্ধুরা, আমরা চলে আসলাম ওয়েলকাম টু চক বাজার, ঐতিহাসিক ঐতিহ্যবাহী যে সেই মুঘল আমল থেকে শুরু হওয়া ইফতার বাজার, সেই চক বাজারে চলে আসছি। বন্ধুরা, হাজারো রকমের খাবারের পসরা নিয়ে বসছে এখানে দোকানদাররা, সুতি কাবাব থেকে শুরু করে, পরোটার থেকে শুরু করে, ঘুগনি থেকে শুরু করে, ছোলা থেকে শুরু করে, চিকেন, আস্তা চিকেন, কত কী হাজারো রকমের মুখরোচক খাবার নিয়ে বসছে দোকানদাররা। এখানে দেখেন ওনাদের কাছ থেকে শুনি কি বলে। বিখ্যাত যেটা হলো বড় বাপের পোলাই খায় ঠোঙ্গায় বইরা বইরা লয়ে যায়, ওটা হচ্ছে বিখ্যাত। দেখেন খাসির রান, এটাকে পুরা হাঁস না মুরগি, পুরা হাঁস, রাজ হাঁস। এই হাঁস কত করে বিক্রি করেন? 1500 এই রান, এই রান 1000, আর এই হাঁস হইলো পুরো রাজ হাঁস, এটা রাজ হাঁস হইলো 1500 টাকা। আর এগুলো কি তান্দুরি চিকেন? হ্যাঁ, তান্দুরি চিকেন কত করে? 400 টাকা। তান্দুরি চিকেন হলো 400 টাকা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হলো বড় বাপের পোলাই খায় ঠুঙ্গায় বড়ে বড়ে লয়ে যায়, এটা এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা খাবার। এটাকে বলে বড় বাপের পোলায় খায় ঠুঙ্গায় ভরে ভরে লয়ে যায়। কত রকমের মানে জিনিস দেওয়া থাকে ওইটাতে? ওটার মধ্যে 12 রকমের মশলা, 12 রকমের জিনিস আছে। 12 রকমের মশলা, 12 রকমের জিনিস দেওয়া থাকে, ছোলা থেকে শুরু করে চিকেন, মাটন, সব কিছু, তাই না? উইদাউট বিফ। কত টাকা কেজি? 800 টাকা কেজি। বন্ধুরা, গতবারও কিন্তু 800 টাকায় ছিল, এইবারও কিন্তু 800 টাকা কেজি আছে বড় বাপের পোলা খায় ঠুঙ্গায় বইরা বইরা লয়া যায়। ঠিক শাহী মসজিদের উল্টা পাশে কিন্তু চক বাজারে এই দোকান। আপনারা এই রান কত করে বিক্রি করেন? এই এটার নাম কি? মহব্বতের শরবত। এটা দাম কত? মহব্বতের শরবত 1 লিটার 250 টাকা, আর এটা হলো 150 টাকা। আর এটা কি, কাজু বাদাম? এটা বাদামেরটা কত? বাদামেরটা 250 টাকা। বাহ, 150 টাকা। বিয়ে বাজা, জিলাপি, দই বড়া। এটা দই বড়া, এটা পুরান ঢাকার খাবার, এটা বাংলার ঐতিহ্য খাবার, বাংলার ঐতিহ্য খাবার পুরান ঢাকার। এটা দই বড়া, এটা খাইলে হজম শক্তি, মুখের রুচি, পেট পরিষ্কার, কলিজা ঠান্ডা। এটার নাম হলো আলিবাই দই বড়া। এটা বানানো হয় মাসকালার ডাইল, পোলার চাল, চিনি, বাদা, দই, দুটো ভাগা তেল, সরিষার তেল, তিন করে দই ইত্যাদি দিয়ে দই বড়া বানানো হয়। এটা সবাই পারে না বানাইতে, বুঝছেন? আর যারা আছে আশেপাশে, ওরা ডাইল আর মাসকালার ডাইল আটা দেয়,
বিখ্যাত দই বড়া আলী ভাইয়ের দই বড়া লেগ পিস 850 আচ্ছা এই হলো চকবাজারের শাহি মসজিদ শাবাস বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় বইরা বইরা লয়ে যায় এখানেও আছে আরেকটা দোকান এখানে আপনাদের বড় বাপের পোলা কত কেজি কত টাকা কেজি হ্যাঁ 800 গতবারও 800 ছিল হ্যাঁ গতবারও 800 ছিল এবারে কিন্তু 800 বিক্রি করতেছে দাম বাড়াই নাই বন্ধুরা এতক্ষণ যা দেখলেন বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় বইরা বইরা লয়ে যায় এইটারে নিয়ে নানান মানুষের মিশ্র প্রতিক্রিয়া আছে যেরকম এটা টেস্ট এটা আমার কাছে আহামরি কোনো টেস্ট লাগে না অন্যান্য জিনিসের খুব ভালো টেস্ট আছে যেহেতু এগুলা মুঘল আমলের অনেক খাবার আছে এখানে সুতি কাবাব আছে এবং এই যে দেখেন আস্তা খাসির রান 800 টাকা বিক্রি করছে তান্দুরি চিকেন আছে কিন্তু আমার বড় বাপের পোলা খায় ঠোঙ্গায় বইরা বইরা লয়ে যায় এইটাকে নিয়ে নানান নানান জনের নানান কথা শুনে এবং আমি দুইবার খাওয়ার পরে এইবার আমি আর কিনি নাই কারণ ওটা তো আহামরি কোনো টেস্ট নাই মোট কথা কিন্তু 12 রকমের 12টা জিনিস দেওয়া থাকে এর ভিতরে এই যে শাহী জিলাপিরও কিন্তু অনেক গুণগান আছে এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজারের এক একটা প্রায় 1 কেজি 1.5 কেজি ওজন হয়ে যায় 300 টাকা কেজি এই শাহী জিলাপি সবাই ভালো থাকবেন ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম